আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমের ইটুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমি সবসময় যুক্তি নিয়ে কথা বলি একদম আম জনতা যারা যদিও বাংলাদেশে এই মুহূর্তে নরমালি কোনো আম জনতা নাই আম মুসলমান বলতেও শব্দটা এই মুহূর্তে নাই তো কেন এই কথাগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাজধানীর খালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ভাস্কর্য তৈরি নিয়ে সারা বাংলাদেশ এখন কয়েকটা টুকরাতে বিভক্ত এখন এই টুকরাগুলা কোন কোন আমি আপনাদেরকে ধৈর্য সহকারে বলছি যে আপনাকে শুনতে হবে আবেগ নয় বিবেক দিয়ে বর্তমান যে প্রেক্ষাপট আছে বাস্তবতা সেটার সাথে সামঞ্জস্য রেখেই কথা বলতে হবে প্রথমত যে ভাস্কর্য নির্মাণ আসলে ইসলামে জায়েজ নাকি না জায়েজ এখন এই প্রশ্নটার অ্যান্সার কোনো পিএইচডি করা ডিগ্রি হোল্ডারধারী শিক্ষকের কাছে জিজ্ঞেস করলে আপনি পাবেন না আপনাকে এটা উত্তর নিতে হবে কাদের কাছ থেকে যারা ইসলামিক স্কলার আছেন এখন ইসলামিক স্কলারদের সঠিক গাইডলাইন কোনটা পবিত্র কোরআন পবিত্র হাদিস গ্রন্থগুলা এখন কোরআন যদি একটাই হয় হাদিস গ্রন্থগুলো যদি সঠিক একটাই হয় তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের হুজুররা যখন এটাতে দুইটা পার্টে ডিভাইড হয়ে গেছেন তখন এটা আসলে ঝামেলা পাকাইছে আমি বুঝাইতে পারছি নিশ্চয়ই কারণ আমাদের হুজুরদের এক শ্রেণীর যারা আলেম আছেন বা যারা মহাদ্দ আছেন মাওলানা আছেন তারা দাবি করছেন মূর্তি এবং ভাস্কর্য বেসিক্যালি একই আর ইসলামে এটা হারাম এবং নিষিদ্ধ আবার আরেক শ্রেণীর মাওলানারা তারা বলছেন যে মূর্তি আলাদা ভাস্কর্য আলাদা এখন ভাস্কর্য তৈরির পক্ষে এক শ্রেণীর আলেমরা তারা রেফারেন্স দলিল কোরআনের আয়াত হাদিস গ্রন্থের বিভিন্ন কোটেশন তারা সাবমিট করছেন অপরদিকে যারা বিরোধিতা করছেন তারাও কিন্তু কোরআনের আয়াত হাদিস রেফারেন্স সাবমিট করছেন তাহলে আমরা যারা আমজনতা আছি আমাদের অবস্থানটা কি একটু আগে আমি বলছিলাম এই দেশে আমজনতা বলতে কোনো শব্দ নেই আমজনতার আবার পার্টে পার্টে বিভক্ত একটা হচ্ছে আওয়ামী পন্থী আমজনতা একটা হচ্ছে বিএনপি জামাত এবং অন্যান্য দলপন্থী আমজনতা আবার হুজুরদের ভিতরেও কোনোটা আছে পীরপন্থী আমজনতা কোনোটা সে পীর ছাড়া আমজনতা কোনটা আছে আম আমজনতা কোনটা আছে লা আম আমজনতা কোনটা আছে ভাই এই যে আমজনতা অরিজিনালি কোনো আমজনতা নাই আর একবারে যারা আমজনতা এরদের কিন্তু ধর্মকর্ম নাই আপনি বোঝেন নাই এরা খুব ব্লুটুথ স্টাইলে চলে আমার মতন আমি বলি আমাদের মতন নামজনতা কারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না রোজও তিরিশটা রাখি না মাঝে মাঝে লুকাইয়া নাস্তা টাস্তা খাই আবার ধরেন জাকাত দেই বাট শতভাগ আদায় করি না প্রেম কিন্তু করি ইসলামে হারাম হালাল পরে ঘোষ কিন্তু খাই বাড়ি ঘর প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে যারা চাকরি করি সেখান থেকে ঘোষ খাই সুযোগ দিন শেষে আল্লাহর আবার ওয়াজ মা ফিলি গিয়া ভুল ফিল করিয়া কান্দা কাটিও করি বাট সকালে ওইটা ফজর নামাজও মিস করি এইটা হচ্ছে রিয়েল আমজনতা আমরা হিন্দির ছবিও দেখি আবার ভারতকে অপছন্দ করি আমরা ধরেন পাকিস্তানের খেলা পছন্দ করি আবার পাকিস্তানকে অপছন্দ করি এরকম আছে দেশের প্রতি খুব ভালোবাসা কিন্তু আমরা কাপড় চোপড় পোশাক আশাক থেকে যারা বিদেশি ব্র্যান্ডগুলো আছে সেইগুলো ফলো করি এখন এই আমজনতাটা হচ্ছে কারা এদের কিন্তু আসলে দেশে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে হেডেক নাই এরা ভাবে দেশে শান্তি চাই ভাই এখন এই যে সমস্যাগুলা সেগুলোর সমাধান কার কাছে এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেহেতু একজন মুসলমান তিনি তাহাজুদ্দ নামাজ পড়েন পাঁচ অত নামাজ পড়েন এটা আমরা বিভিন্ন সময় জানি তো তিনি নিশ্চয়ই তার পিতার জন্য অমঙ্গল হবে এমন কোনো কাজ করবেন অবশ্যই না আমি বিশ্বাস করি আমার পিতার জন্য অমঙ্গল হবে এমন কোনো কাজ করব না এখন ওনার যখন এই বিষয়গুলো সামনে আসছে যে একটা ভাস্কর্য নির্মাণ করবে এখন অবশ্যই তিনি যেহেতু মুসলমান মুসলমান ক্রাইটেরিয়াতে ভাস্কর্য সম্পর্কে কি মতামত আছে তিনি সম্ভবত কোন হুজুরদেরকে জিজ্ঞেস করছেন যেই হুজুররা এখন আসা তথ্য রেফারেন্স কোরআনিক দলিল বিভিন্ন কিছু সাবমিট করছেন তারা বলছেন নেত্রী বানান ইসলামীটা জায়েজ আছে তিনি এটার জন্য হয়তো বলছেন বা আওয়ামী লীগের কমিটি থেকে যারা ইসলামিক স্কলার আছে তাদের একটা অংশের সাথে হয়তো কমিউনিকেশন করছে তারা বলছে জায়েজ এখন যখন এটা সিদ্ধান্ত আসছে আরেক হুজুরা বলছে না জায়েজ ভেজালটা কারা লাগাইছে বেসিক্যালি হুজুরা লাগেছে আমি আবারও বলি ধর্মীয় বিষয়টাকে আমাদের দেশের যারা রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু খুবই মানে কঠিনভাবে দেখেন এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই কারণ যেহেতু বাংলাদেশ একটা হিউজ পরিমাণ মুসলিম পপুলেটেড কান্ট্রি তো সেইখানে মুসলমানদের ধর্মীয় অনুভূতির বিষয়টাও আমাদের রাজনীতির একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ বহন করে এখন বাংলাদেশে দেখেন যাবৎকালীন স্বাধীনতার আগে পরে অসংখ্য ভাস্কর্য কিন্তু এই দেশে এখনও দণ্ডায়মান আছে এখন ভাস্কর্য নিয়ে হঠাৎ করে হঠাৎ করে যখন এই বিতর্কটা আসলো তখন হইল কি একটা প্রশ্নের মুখে এসে এসেছে তাহলে এই যাবৎকালীন যে ভাস্কর্যগুলো আছে সেইগুলার ব্যাপারে সিদ্ধান্ত কি আপনি এগুলো অস্বীকার করার উপায় নাই এখন আবার দেখেন মুসলমান দেশগুলোর দিকে যদি আমরা তাকাই সেইখানেও আপনি দেখেন তুরস্ক আধুনিক এই মুহূর্তে আধুনিক বিশ্বের মুসলিম কান্ট্রির সুলতান সুলতান বলা হয় সাহেবের দেশে কিন্তু কামাল আপনার স্ট্যাচু আছে তারপর তার বিশাল ভাস্কর্য আছে সৌদি আরবে আছে কাতারে আছে ইরানে আছে ইন্দোনেশিয়াতে আছে বিভিন্ন দেশে আছে এখন বিভিন্ন দেশে থাকার মানেও এই না যে কয়েকটা আরব দেশ কি করলে সেটার উপর ইসলামকে বিচার হবে ইসলাম তার নিজস্ব গতিতে চলবে সেটা হচ্ছে আলাদা কিন্তু ওই যে আমাদের যারা হুজুর আছেন তাদের রেফারেন্সগুলোর মধ্যে এত ভেজাল কেন ভাই কোরআন তো একটা হাদিস গ্রন্থগুলোও একটা আবার দেখেন এই হুজুরদের মধ্যে কোরামে কোরআমে আসলে রিয়াকশন করে সব ব্যাপারে তারা করে না এখন বাংলাদেশে অনেকগুলা হুজুরদের কোরআম আছে এখন আহালে হাদিস আছে তাবলিগ আছে বিভিন্ন কোরাম থেকে এখন দেখেন হেফাজতের অংশটা আসছে যে হেফাজত প্রথমে এখানে এটার জন্য তারা বলছে যে ভাস্কর্য তৈরি করা যাবে না সেই পক্ষে সাপোর্ট দিচ্ছে কারা যারা হেফাজতের সাপোর্টিংয়ে কাজ করেন যেসব ধর্মীয় রাজনৈতিক দল অথবা গোপনীয় ধর্মের রাজনীতি যারা করেন তারা আবার বিপরীত দিকে বাকি রাজনৈতিক ধর্মীয় যেই দলগুলো আছে তারাও কিন্তু চুপচাপ এখন আমজনতা আসলে কোথায় যাবে আপাতত আমজনতা হিসাবে আমার কাছে মনে হয় যে চুপ করে থাকা দেখা ছাড়া উপায় নেই এটার সলিউশন একটাই বাংলাদেশ আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন ধর্মভিত্তিক রাজনীতিটা এটা আমাদের একটা পলিটিক্যাল একটা পলিসি এখন সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি হুজুররা প্রমাণ করতে পারেন আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর উচিত বা বাংলাদেশ আওয়ামী লীগের উচিত যে সকল হুজুর যারা আছে সবগুলোর একসাথে বসাইয়া সিদ্ধান্ত নেয় তবে ভাই তোমরা সিদ্ধান্ত দাও কারণ এই হুজুরদের কারণে বাংলাদেশের মুসলমানরা কয়েক হাজার কমিউনিটি বিভক্ত এই মুহূর্তে আপনি দেখেন হুজুররা একই কোরআন একগুলাই হাদিস গ্রন্থ এইখানে এত ফতুয়া এত পয়েন্ট এত কোটেশন তারা কেন বের করে কিভাবে বের করে সেই কারণে আমি বিভিন্ন সময় বলি যে ইসলামকে যদি একটা পথে চালাইতে হয় তাহলে পুরা বাংলাদেশ জুড়ে একটা ইসলামের রুলস চালু করতে হবে সেটা কেমন সমগ্র যারা বড় মাপের এরকম ফতুয়া যারা দেন হুজুর আছেন তাদেরকে এক জায়গায় বসাইয়া এক মাস প্রয়োজনে এখানে আটকাই রাখতে হবে বাবারে তুরে একটা সিদ্ধান্ত নেয় আমি কি আমিন জোরে কমো না আস্তে কমু মুনাজাত কি দাঁড়াইয়া করবো না বর্মু ভাস্কর্যার মূর্তি কি তাহলে ভাস্কর্য কি ইসলামের সাপোর্ট আছে নাকি নাই এই যে এত রেজাল্ট হুজুরদের কাছে প্রয়োজনে বিদেশ থেকে যারা বড় স্কলার আছেন ইসলামের উপরে তাদেরকে নিয়ে আসা হোক কারণ আমরা বিশ্বাস করি প্রত্যেকটা দল তাদের যে রাজনৈতিক গুরু আছেন আওয়ামী লীগের বলেন বিএনপি বলেন বা অন্যান্য দলগুলার তারা কখনোই চাইবে না জাতীয় যে তাদের যে গুরু আছেন বা তাদের যে প্রতিষ্ঠাতা আছেন বা তাদের যে লিডার আছেন তিনি কবরের মধ্যে শাস্তি পান এটা আমি বিশ্বাস করি নিশ্চয়ই কখনো চাইবেন না মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই চাইবেন না খালেদা জিও নিশ্চয়ই চাইবেন না তাহলে এই বিতর্কের সমাধান শুধুমাত্র হুজুররা দিতে পারে আপাতত আমরা হয়তো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা স্টেটমেন্ট দিচ্ছি এগুলোর আমজনতা আপনিও ব্লুটুথ মুসলমান আমার কথাগুলা আপনি কতটুকু বুঝতে পারছেন না বাট এই ইস্যুতে দেশে এই মুহূর্তে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে এটা কিন্তু সত্য এটা একটা আন্দোলন হয়ে কিছু মানুষ মারা যাবে কিছু মানুষ জেল খাটবে কিছু মানুষ কারাবরণ করবে দেশ ইসলাম ধর্ম এবং সরকার এটাকে মুখোমুখি দাঁড় করাই দেওয়া হবে তো এগুলা ওইভাবে না গিয়া সরকারের নেতৃত্বে সকল হুজুরদের এক জায়গায় আম জনতার কাছে নাই। এটা যারা ইসলাম নিয়ে পড়াশোনা করেন চলাফেরা করেন এখন এত ফতুয়া কেন ফতুয়া একটাতে আনেন সেটা হুজুরদের দায়িত্ব তাহলেই বিতর্কটা সমাধান হবে এর পরবর্তী সময় আপডেট পেলে জানাবো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ